রাজশাহী আওয়ামী লীগের নেতা বিপন্ন কুমার সরকারের সংসার চলে চা বিক্রির টাকায়। ক্ষমতার কাছাকাছি থেকে অনেকেই শূন্য থেকে অঢেল সম্পদের পাহাড় গড়লেও ২৭ বছরের রাজনৈতিক জীবনে তার প্রাপ্তির খাতায় রয়েছে শুধু কর্মীদের ভালোবাসা। সংসারে টানাপোড়েন থাকলেও বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে জনগণের সেবায় বাকি জীবন কাটাতে চান নগরীর ১২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক। রাজশাহী সংবাদদাতা মুস্তাফিজ রকির তথ্যছবিতে আপেল শাহরিয়ারের রিপোর্ট। ফুটপাত ঘেঁষা ভ্রাম্যমান ছোট্ট একটি দোকান, যত্নের সঙ্গে চা পরিবেশন করছেন দোকানি। প্রায় ২০ বছর ধরে রাজশাহী সাহেব বাজারের বড় মসজিদ এলাকায় চা বিক্রি করছেন মানুষটি। তিনি নগরীর ১২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপন্ন কুমার সরকার। শুনলে অবাক লাগলেও ক্ষমতার কাছাকাছি থাকা এ মানুষটির সংসার চলে চা বিক্রির টাকায়। জরাজীর্ণ ভাড়াবাসায় পরিবার নিয়ে অভাব অনটনে চলে তার সংসার। আওয়ামী লীগের রাজনীতিতে প্রবেশ ১৯৯৪ সালে। এক পর্যায়ে দায়িত্ব পান ওই ১২ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদকের। ২০১১ সালে হন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আর ২০১৬ সাল থেকে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। দলীয় কর্মসূচি থাকলে দোকান বন্ধ রেখেই ছুটে যান তিনি। দীর্ঘ রাজনৈতিক জীবনে বিত্তবান হওয়ার সুযোগ থাকলেও দলকে ভালোবেসে জনগণের সেবা করে যাচ্ছেন। চেষ্টা করেছি একটা চাকরির জন্য, চাকরি পাইনি। তারপরও যেহেতু চা বিক্রি করাটা একটা পেশা হিসেবে নিয়েছি, কারণ এটা একটা সৎ পেশার মধ্যে পড়ে। আমি রাজনীতি করি বা ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি সাধারণ সম্পাদক বলে যে আমি অর্থের পিছনে অর্থ অবৈধভাবে অর্থ উপার্জন করব বা অর্থ সেটার মধ্যে না, আমি সাধারণত সৎ পথে রাজনীতি করে আসছি। আমার একটা ছেলে আছে, সে এবার ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবে এবং সে ক্রিকেট খেলে। আমি আশা করব যে আমার এই পেশার সাথে আমার সন্তান যেন কখনো জড়িত না হয়, সে তার জীবনটা যেন আমার চাইতে একটু বেটার কিছু হয়, সেই জন্য আমি সকলের কাছে একটু আহ্বান জানাই। দোকানে একজন মানুষকে রাখা আছে আমার দোকানে। আমি যখন রাজনৈতিক কোনো প্রোগ্রাম থাকে আমি তাকে দায়িত্ব দিই, আমার রাজনৈতিক প্রোগ্রামে আমি যাই। শত কষ্টের মাঝেও সৎভাবে জীবন চলায় গর্বিত তার পরিবারের সদস্যরা। আমার বিয়ের পরও যেভাবে চলছি আজও ওইভাবেই চলছি, যে তার মধ্যে কোনো দিন আমি কোনো কিছু দেখিনি যে এখান থেকে বা দল ক্ষমতায় আছে বলে যে আমি দলের ক্ষমতা ব্যবহার করব বা এর কাছ থেকে নেবো ওইভাবে নেবো, তো এরকম কখনো আমি ওর মধ্যে এটা দেখিনি। উনি চায়ের দোকান করে যতটুকু আমাদের ওখান থেকে রোজগার হয় ওটা দিয়ে আমরা চলি। সমস্যা হয় ওই টাকাতে, হয়তো বা আমার ছেলে মেয়ের মানুষ করতে সমস্যা হয়। আমার বাবা চা বিক্রি করে, এতে আমাদের কোনো লজ্জা কোনো কিছু নাই, বা আমাদেরকে এখন পর্যন্ত কেউ আমার বন্ধু বান্ধব বা অপরিচিত কেউ বা কোনোভাবে আমাদেরকে ছোটও করেনি। আমার বাবা সৎ পয়সায় টাকা উপার্জন করে আমাদেরকে মানুষ করছে, এতে আমাদের অনেক গর্ববোধ করি আমরা। সুবিধাবাদী ও হাইব্রিড নেতারা অল্প সময়ে আঙ্গুল ফুলে কলা গাছ হচ্ছেন। সেখানে বিপন্ন কুমারের মতো সৎ নেতারা তরুণ প্রজন্মের জন্য অনুকরণীয় বলে মনে করেন এলাকাবাসী। যে সে একটা এত বড় একটা রাজনীতির সাথে জড়িত, তারপর দল যেহেতু এখন বর্তমানে আছে, তাহলে ওনাদের তো আগে দেখা উচিত যারা আজকে জনসভা করছে। যেমন উনি প্রতিটা কাজে সবার সাথে, কিন্তু আজকে তার কী অবনতি, কিন্তু কোনোদিন মুখ ফুটে বলেন না। তার অনেক সময় গেছে সে মানে ভাত লবণ ভাতও বোধহয় খেতে হয়েছে তাকে, এই খবরটা কেউ রেখেছে? এলাকাতে গরিব মানুষজন অনেকজনা কষ্টে থাকলে সেই যায় তাদের পাশে দাঁড়ায়, দেখাশোনা করে, এবং কেউ মারা গেলে শোনা মাত্রই তাদের কাছে ছুটে যায়। আমার প্রতি তার ভালোবাসা ইয়াতে সে দেখুন সামাজিক কাজে সবসময় অগ্রভাগে থাকে। তৃণমূলের ত্যাগী নেতাদের সুখে দুঃখে কেন্দ্রীয় নেতারা পাশে থাকবেন এমন প্রত্যাশা দলটির কর্মীদের। আপেল শাহরিয়ার, আরটিভি।